হ্যালো গুড মর্নিং চলে আসো চলে আসো সবাই দেখো আমার বাগানে আমি কি করতে এসেছি এত ছোট একটা ব্যালকনি ভালো করে বসতেও পারি না দাঁড়াতেও পারি না কিন্তু যতই হোক আমার ব্যালকনি তো আমি আমার পছন্দের মতন কি সুন্দর গাছ লাগিয়েছি আর বরবটি পারছি আজকে আমার বরবটি পারার দিন মানে একটা মেমোরেবেল ডে আমার জন্য কেন বলো তো নিজের গাছে নিজের বরবটি অনেক বরবটি বাবা এত বরবটি কি করব জানি না যাকে কি করব দেখি ইয়া কি করলাম মানে মোট সব মিলিয়ে পাঁচটা বরবটি তাই কি তাই ক মানে কোথায় এইটুকুনি ব্যালকনি ব্যালকনিতে হওয়াটা মানে আমার ভাগ্যের ব্যাপার আমি যেটা চাই আমার গাছের ফল যেমনই হোক আমার মানে পছন্দের প্রাণের আমি তাই তুললাম তুললাম বলেই ভাবলাম যে যখন গাছ লাগানো দেখিয়েছিলাম তখন আমি ভাবলাম বরবটি হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় তারপরে একটা কাঁচা লঙ্কাও পেয়ে গেলাম আমার কিচেন গার্ডেন কাঁচা লঙ্কা এটা আমি গরম গরম ভাতে খাবো মনে হচ্ছে বিশাল ঝাল হবে তো চলো আর কী করবো চারটে পাঁচটা বরবটি নিয়েই চললাম এবার সোজা আমার কর্মস্থল মানে আমার কিচেন কিচেনে গিয়ে এবার দেখি একটু আর একটু বরবটিকে দেখি মানে কী তো এটা আমি পরে ভিডিওতেও দেখতে পারবো আমার গাছে কোনো এক সময় কিছুটা বরবটি হয়েছিল পাঁচটা বরবটি রান্নার যথাযথ বসে গেছে এখানে আমার হেল্পিং হ্যান্ডকে দিয়েছি সব সবজি কাটছে আর এখানে আমি একটা একটা করে রান্না করি আর ভাবতে থাকি কী করবো আর কী করবো এরপরে কোনটা করব এরপরে কোনটা করব। কোনটা আমার ছেলে বর খেয়ে বেরিয়ে যাবে অফিস টিফিন নিয়ে তারপরে আমরা কোনটা খাব মেয়েদের রান্না আমরা আমি আলাদাই করি কারণ আমরা মেয়েরা একটু বাটা বুটি মাখা মাখি এই টাইপের জিনিস পছন্দ করি তো ঝাল ঝোল এখানে আমার মা যথারীতি মা নিয়মের দিকে একটু এদিক ওদিক হয় না মা পুজো করে নিচ্ছে আমি বেলার দিকে একটু গোপোসনা সেবা দিই গোপোসনাকে একটুখানি আমার মতন করে একটু পুজো করি আর মা ভালো করে করে নেয় পুজোটা আর এখানে দুই বাচ্চা ল্যাথ খাচ্ছে এদের দেখে থেকে নিয়ে আবার চলে এলাম কোথায় সেই এক জায়গায় কিচেন এখানে মুসুর ডাল সেদ্ধ হচ্ছে মুসুর ডালে আজ সোমবার দেব সব দিন আমি পেঁয়াজ রসুন দিই না আজকে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে বাস্তার কা ডাল একদম পাতলা পাতলা মুসুর ডাল হবে তো এই তো কাজ আর কাজ ছাড়া কিছু নেই রান্নাঘর রান্নাঘর কি করি বলো তো তোমাদের ভিডিওতে আমি আর কী দেখাই আমি মাথায় আসে না শুধু রান্না ছাড়া এটাই আমার একটা ক্রিয়েটিভিটির মধ্যে আমি থাকি ক্রিয়েটিভ কাজ আমার আমার জন্যে মানে আমি এটা করতেই ভালোবাসি তো আমি ভালোবাসা জিনিসটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর যখন একটু বাইরে বেরোই ঘুরতে তখন তো অবশ্যই আমি ভিডিও করবই কেননা বাইরে বেরোনো তো হয় না সব সময় এদিকে ছেলে বাজারে যায় আজকাল ছেলেই যায় তো চিকেন নিয়ে এসছে আর আমার জন্য এনেছে দেশি মুরগি কারণ আমি খুব ভালোবাসি খেতে দেশি মুরগি ঝাল ঝাল বিরাট ঝাল দিয়ে কিছু একটা করবো কবে করব জানি না আর এখানে ছেলেকে আবার খেতে দেব আমার বরকে খেতে দেব তো আমি এখানে স্যালাড মেখে নিলাম লেবু আর নুন দিয়ে ওর এটা রোজ চাই এটা ডেলি বেসিসে আমার করতেই হয় তারপরে এদিকে মা পমপ্লেট মাছ ফ্রাই করছে আমার ছেলের জন্য। তো চলো খাবার বেড়ে ওদের দেওয়া শুরু করে দিই এখানে একটুখানি আমাকে লাঞ্চ প্যাক করতে হবে রুটি আলু পটলে শুকনো করে শুখা ভাজি যেটা আর একটুখানি শশা এটা হলো ছেলে আবার ছেলে বর খেয়ে বেরিয়ে যাবে তারপরে আমি আমরা জলখাবার খাবো মানে আমরা মেয়েরা তো আমার মেয়ে এখন নিজের বাড়িতে আছে তো খাওয়ার মধ্যে আমি আমার মা আর আমার ওই মেয়ের যাকে দেখালাম সে তো কাজ করতে 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 ভীষণ হাঁপিয়ে যাই যেন তো এক নাগারি কাজ করি এক এক সেকেন্ডের জন্য বসি না মনে হয় রান্নাঘর থেকে বেরোবো তারপরে গিয়ে আমি একটুখানি বসবো কারণ আমার মাথার উপরে রান্নার কাজ নিয়ে ছড়ানো ছেটানো নোংরা ছড়িয়ে থাকে নোংরা হয়ে থাকে আমার একদম ভালো লাগে না আর নোংরা কিচেন তোমাদের দেখাই সেটাও আমার ভালো লাগে না কিন্তু ক্যামেরা যখন সব দেখাচ্ছি তো চলেই আসে তারপরে এবার ওদের মোটামুটি খাওয়া দাওয়া দিয়ে এলাম এবার এখানে কিছুটা মাছ ম্যারিনেট করে রেখেছি এবার আমরা ব্রেকফাস্ট করে আসবো তারপরে বাদ বাকি রান্নাটা করব। তো আজকে ব্রেকফাস্টের মধ্যে রুটি করলাম আর আমি নিয়েছি রুটির সঙ্গে গরম গরম বেগুন ভাজা চা আর কাঁচা লঙ্কা আর আমার মাকে দিয়েছি বরার তরকারি আর রুটি আর চা তো এটাই হলো আজ আমাদের লাঞ্চ গরম গরম রুটি খেতে ভালোই লাগে আর এখন শীতকাল পড়ে যাচ্ছে তো নানা রকম সবজি দিয়ে বেশ ভালোই লাগে রুটি আর তরকারি তো চলো মা কোথায় আছে মাকে গিয়ে খুঁজি এই যে পেয়ে গেলাম মাকে মা আমার মেয়ের ঘরে বসে আছে পেপার নাড়াচাড়া করছে মাকে দিলাম মা আমাকে জিজ্ঞেস করলো যে তুই নিলি তুই নিলি না হ্যাঁ আসলে কী বলো মাকে আলাদা দিই কারণ আমি রান্নাঘরের কাছে ওখানে ডাইনিং টেবিলে বসেই খাই তাহলে আমি রান্নাঘরটাকেও খেয়াল রাখতে পারি যে গ্যাসে কিছু বসানো আছে সেটা নাড়াচাড়া করতে হবে তো আজকে কী তো ভিডিওতে নিজেকে দেখালাম না শুধু বক বক করে গেলাম তোমরা বিরক্ত হয়ে না প্লিজ আর এখানে মাছের ঝাল ঝাল সর্ষে দিয়ে করছি এই মাছটা কী মাছ জানো তো আমি প্রথম খাব জানি না আমার ছেলে কি মুঠ হলো বাজারে গিয়ে জিজ্ঞেস করলো মা তুমি এই ফলুই মাছ খাবে আর আমি আয় কোনো দিন তো খাইনি তো যাই হোক জানি না কেমন হবে তারপরে এসে গেল আমার বাগানে সেই বরবটি তো বরবটি কেটে ভাবছি কটা কটা করে হবে আমাদের ভাজা তো একটুখানি ফুলকপি মিক্স করলাম তারপরে এটা এখন ভাজা হবে তাতে ভাজাটাও বাড়লো বরবটিও খাওয়া হবে সব কিছু মিলিয়ে জাস্ট সবাই মিলে খেতে পারবো এটাই হলো আজকে আমার মর্নিং টু লাঞ্চ ব্রেকফাস্ট টু লাঞ্চ এইটাই আর কি আজকে আর কি যে ইয়ে দেবো থামনেল দেবো কিছুই বুঝতে পারছি না তো চলো আমার কন্টেন্ট আজকে এই থাকলো আমার বরবটি